জানে যদি নাই কিছু তাকে এক কাজ করো রাব্বি জিদনি ইলমা পড়ো মনে যদি নাই কিছু তাকে ওহরহ ডাকো আল্লাহকে জ্ঞানে যদি নাই কিছু থাকে এক কাজ করো রাব্বি জিদনি ইলমা পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ নিরাপদে আছেন। দর্শক, আমরা আজকের আয়োজনে আপনাদের পাঠানো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব। আর এই বিষয়ে আমাদের সহযোগিতা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন খ্যাতিমা আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা শুরু করে দিই। আল্লাহর মেহরবানি, আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য কামনা করছি। শুরুতেই আমরা আজকের আয়োজনে যা কিছু জানবো এবং শুনবো সেই বিষয়গুলো যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আমরা আজকের আয়োজন শুরু করছি। মুহতারাম, একজন বোন প্রশ্ন করেছেন, অবশ্যই প্রশ্নটি আমাদের অনেকের মনেই থাকতে পারে। উনি বলেছেন যে আমি নামাজ পড়তে গেলে অনেক সময় ভুলে যাই যে কয় রাকাত পড়েছি, হিসাব করতে পারি না, তো এই বিষয়ের সমাধানটা কী? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। আসলে এটা আমাদের সকলেরই হয়, আর এটা নামাজি মুসলমান অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান যারা আছেন, নিয়মিত সালাত আদায় করেন, তাদের প্রায়ই এই অনুভূতিটা হয়। এটার বিভিন্ন দিক রয়েছে, এটার মূল কারণটাকে আমাদের সরাতে হবে। এর কারণ, আমরা সালাত আদায় করি ঠোঁটস্থ সালাত, অনেকটা কম্পিউটারের স্টার্ট বা বুটের মতো সুইচ টিপলে ভিতর অনেকগুলো প্রোগ্রাম একসাথে হয়ে একসময় উইন্ডোজটা সামনে এসে যায়। আমরা সালাত মুখস্থ করে ফেলেছি, একটা দোয়া একটা পদ্ধতি, আল্লাহ আকবার বলার পরে অটোমেটিক আমাদের সুবহানাকা থেকে শুরু করে সালাম পর্যন্ত চলে যাই। সালাম ফেরানোর সময় মনে হয় কী পড়েছি কিছুই মনে নেই। তো এটা মূল কারণ, আমরা আল্লাহর স্মরণের জন্য সালাত আদায় করার চেতনা ভুলে গেছি। আল্লাহ কোরআনে বলেছেন আকিমে সালাত আলে দিক্রি, আমার স্মরণের জন্য তুমি সালাত আদায় করো। সালাতটা হলো আমার কলবের ভিতরে আল্লাহর স্মরণটা রিপিট হবে, রিপিট হবে আমার কলবে প্রশান্তি আসবে, আমার মন শক্তিশালী হবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের সালাতে যেতে হবে, আমাদের সালাতের আজকার এবং দোয়াগুলো পরিবর্তন করতে হবে। আমি সালাত শুরু করেই শুধু একটা সানা নয়, রাসূলুল্লাহ সাল্লাম বিভিন্ন সানা পড়তেন, কখনো সুবহানাক আল্লাহুম্মা, কখনো আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতায়া, কখনো অজ্জাত ওয়া জিহালিল্লাযী, বিভিন্ন সানা পড়তেন, দোয়া পড়তেন, ইস্তিফতাহ। তা আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, অন্তত দুটো তিনটে মুখস্থ রাখতে হবে, এবং চিন্তা থাকবে যে এই আমি এই সালাতের এই ইউনিটে এই চার রাকাতে এটা পড়বো, দ্বিতীয়টাতে এটা পড়বো, অল্টারনেট করতে হবে। তাহলে সচেতনতা বেড়ে যাবে, ভুল আর সম্ভাবনা থাকবে না। এরপরে সূরাগুলো, এই দিকির এবং সূরাগুলোর অর্থ বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে অর্থের দিকে খেয়াল রেখে পড়ার, যথাসম্ভব নিয়ত করতে হবে আমি এই চার রাকাতে এই চারটে সূরা পড়বো। এবার রুকুতে যে সুবহান রাব্বিল আজিমের পরে রাসূলুল্লাহ অনেক তাসবিহ শিখিয়েছেন, এগুলো নিয়মিত পরিবর্তন করে করে পড়তে হবে। সাজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতে বলেছেন, আমাদের চিন্তা থাকবে এই চার রাকাত সালাতের আটটা সাজদা আমি আটটা বিষয়ে আল্লাহর কাছে চাইবো, মনে হিসেব করে রাখতে হবে। তাহলে আমি সালাতটা আমার এবং মান্দার মাঝখানে চাওয়া পাওয়ার সম্পর্ক যখন হয়ে যাবে এবং আমার হিসেব থাকবে আমার চাওয়া কি বাকি থাকলো, আমার ভুল হওয়ার সম্ভাবনা 90% একদম চলে যাবে। এভাবে যদি আমরা দর্শক সালাতটাকে মন দিয়ে পড়তে পারি, প্রথম উপকার হবে আমার মনের থেকে দুশ্চিন্তা কেটে যাবে, মনের শান্তি বেড়ে যাবে, আল্লাহর সাথে কথাবার্তা বলার কারণে আমার মনে প্রফুল্লতা আসবে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সাজদা অবস্থায় দোয়া কবুল হয়। কেউ যদি সালাতের সাজদায় এবং সালামের আগে দোয়া করতে শিখে, সারাদিন আর কোনো দোয়া তার লাগে না,
এবং তার জীবনে সকল দোয়া কবুল হয়ে যায়। এটা হলো প্রথম ধাপ যে আমরা যে জিকিরগুলো আমরা পড়ি এগুলো বেশি বেশি শিখতে হবে, অর্থাৎ অন্তত প্রত্যেক জায়গায় দুটো তিনটে চারটে অল্টারনেটিভ দোয়া শিখে নিতে হবে, অর্থগুলো একটু বুঝে নিতে হবে এবং যথাসম্ভব অর্থের দিকে খেয়াল রেখে পড়তে হবে। আর দোয়াটা বিশেষ করে আমি এই সালাতে এই সেজদায় এই দোয়া করব একটা চিন্তা বেরিয়ে থাকতে হবে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লামের কাছে সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সালাতের ভিতরে অমনোযোগ, মনটা অন্যদিকে চলে যায়, কী করবো? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এটা একটা শয়তান মানুষের মনকে সালাতের ভিতরে এদিক সেদিক নিয়ে যায়। তোমার যখন এমন হবে তখন সালাতরত অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শয়তান রাজিম বলে বাম দিকে থুক দেওয়ার করবে। তো এটা আমরা সালাতের ভিতরেই করব, এটা কিন্তু মনোযোগিতা নিশ্চিত করে। যখন মোমেন অমনোযোগিতায় বিরক্ত হয়ে এভাবে থুক দেবেন তখন তার অমনোযোগিতা কমতে থাকবে, মনোযোগিতা বাড়তে থাকবে। এই সালাতের ভিতরে মনোযোগিতা বৃদ্ধির জন্য এই দুটো মূলত আমাদের সুন্নত পদ্ধতির সবচেয়ে বড় উপকরণ। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা সবাই আসলে যারা সালাত আদায় করি আমাদের প্রত্যেকের মধ্যে এই দুর্বলতাটা আসতে পারে। তো সহি সুন্নার আলোকে মোহতারাম যে সমাধানটা দিলেন সেটা আমরা চেষ্টা করব, এবং প্র্যাকটিক্যালি যে বিষয়টা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যে সালাতের দিকে বারবার মনোযোগ রাখার চেষ্টা করা এবং দোয়াগুলো অল্টারনেট করে পড়া এবং অর্থ বোঝার চেষ্টা করা, সেটি আমাদের সবচেয়ে বেশি কার্যকর হবে। জি অনেক শুকরিয়া মোহতারাম। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি মোহতারাম। একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে হজের সফরে আরাফার ময়দানে যে হাদিস সাহেবরা অবস্থান করেন ওই সফরটাতে ওই সময় কি তারা মোসাফির থাকেন কিনা নাকি তারা মুকিম থাকেন? জি জি, এক্ষেত্রেও ফুকাহাদের নানাবিধ মত। বর্তমানে অনেকে মনে করেন যে আরাফা মুজদালিফা এটা মক্কার অংশ, জি, কাজেই মক্কায় যারা মুকিম তারা আরাফা মুজদালিফা মুকিম। জি, চিন্তাটা ঠিক নয়। আরাফা মুজদালিফা হজটাকে আল্লাহ তাআলা চিরজীবনের জন্য এটা প্রান্তর রেখেছেন, এই জন্য মক্কায় মুকিম হলেই যদি আরাফাতে আমরা মুকিম হয়ে যাই, হয়তো অনেক সময় হজ ফ্লাইট আগে গিয়েছে মক্কায় 15 দিন অবস্থান করেছেন, হয়তো মক্কা আরাফা মুজদালিফা সহ 15 দিন হয়ে গেছে, অনেকেই মনে করেন আমরা মুকিম হয়ে গেছি। চিন্তাটা ঠিক নয়, মক্কার অবস্থান গুনতে হবে, কিন্তু হজের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমরা মুসাফির হয়ে যাব। এটার বড় বিষয় হলো যে আমরা জুমার নামাজ কিন্তু আরাফা মুজদালিফায় পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাম আরাফাতের মাঠে শুক্রবারে বিদায় হজে ছিলেন, জোহর আসর একসাথে পড়েছেন, জুমা পড়েননি। তো আরাফাত যদি মক্কার অন্তর্ভুক্ত হতো তাহলে সেখানে তো জুমা পড়া ফরজ হতো, কারণ মক্কাতে জুমা পড়া ফরজ। আমরা আরাফাতে শুক্রবার অবস্থান করলেও জুমা পড়ি না, আরাফাতে ঈদ পড়ি না আমরা। পরদিন ঈদ 10 তারিখ মিনা এসে আমরা ঈদ পড়ি না, এই জন্য হাজিরা হজের মানাসিক শুরু করলে তাদের বিশেষ হুকুম হলো তিনি যেখানকারই হোক না কেন যখন মক্কা থেকে হজের রওনা দিচ্ছেন তিনি মুসাফির অবস্থায় থাকবেন। এটাই হলো কোরআন এবং হাদিসের আলোকে এটা রাসূলুল্লাহ সাল্লামের আমল সাহাবীদের আমলের আলোকে সবসময় 8 তারিখ থেকে 8ই জিলহজে তো মিনা থেকেই মূলত রওনা হয়ে কার্যক্রম শুরু হয়। জি জি, তো ওই মিনা থেকে শুরু করে আরাফা, আরাফা থেকে মুজদালিফা আবার কাবায় আসা, এই পুরো বিষয় মিনা মুজদালিফা আরাফার অবস্থান কালটাই সফর সফর হবে। আবার মক্কায় আসার পরে আমরা দেখব কতদিন সেখানে থাকবো, মুকিম হবো কিনা, এটা আবার নতুন করে আমাদের অবস্থান হিসাব করতে হবে। জি জি, আলহামদুলিল্লাহ আমরা এই সমাধানটাও জেনে নিলাম। আমাদের একজন দর্শকের আরেকটি প্রশ্ন হচ্ছে যে এহরাম বাঁধার সুন্নাহ পদ্ধতিটা কি উনি জানতে চাইছেন। এহরাম বাঁধার সুন্নাত পদ্ধতি, এহরামের আগে গোসল করা, এমনকি কোনো মহিলা যদি সালাত গোসল তার নাও দরকার হয় তার সালাতই নেই তারও গোসল করা মুস্তাহাব সুন্নত, এটা পরিচ্ছন্নতার জন্য আর কি, গোসলটা এবং অন্যান্য নিজের পরিচ্ছন্নতাগুলো অর্জন করা, এরপরে এহরামের কাপড়গুলো পরে নেওয়া। এহরামের কাপড় পরার পরে এহরামের নিয়ত করার আগে রাসূলুল্লাহ আতর মাখতেন, যেন দীর্ঘ সময় আতর মাখতেন, উনি তো সুগন্ধ পছন্দ করতেন, এটা আগে আতর মেখে নিতেন, এরপরে এহরাম করা। তা আমাদের সমাজে সারা বিশ্বে একটা প্রচলন আছে এহরামের জন্য 2 রাকাত সালাত। জি, তো রাসূলুল্লাহ সাল্লাম অথবা সাহাবিগণ এহরামের জন্য কোনো সালাত করেছেন এইরকম নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাম ফজরের সালাত জামাতে আদায় করার পরে এহরাম শুরু করেছেন, এজন্য জামাতে সালাতের পরে এহরাম শুরু করতে পারি, অথবা আমরা ওজুর কারণে তাহিয়াতুল ওযু দিয়ে করতে পারি, এটা কোনো অন্যায় নয়। তবে এহরামের জন্য খাস সালাতের কোনো বিধান হাদিসে দেখা যায় না বলে আমরা লিখেছেন। তো সর্বাবস্থায় এহরামের কাপড় পরে আগে ওযু, গোসল, পরিচ্ছন্নতা পরিপূর্ণ অর্জন করে সাধারণ পোশাক খুলে এহরামের পোশাকগুলো পরে
এরপরে সুযোগ থাকলে আতর আতর মাখতে হবে দেহে, কাপড়ে নয়, কাপড়ে আতর মাখা কিন্তু নিষেধ, কাপড়ে কোনো আতর লাগবে না হজের সময়, এহরামের সময়। তবে দেহে, গায়ে, চুলে, মাথায় আতর মাখা যেতে পারে এহরামের নিয়ত করার আগে, আগে এরপরে আমরা এহরাম করব। জি জি, অনেক সুখী মোতারাম। এই আতরটা যদি পরে কেউ ব্যবহার করে তাহলে তার কাফারা দিয়ে বা মানে ফিদিয়া দিয়ে, যে মানে মামনুয়াতগুলোর মধ্যে চলে আসে। জি, এহরামের নিষিদ্ধের ভিতরে একটা হলো সুগন্ধি ব্যবহার, সুগন্ধি ব্যবহার করা। জি জি, অনেক সুখী আলহামদুলিল্লাহ। আমাদের আর একজন দর্শক প্রশ্ন করেছেন যে কোরবানি করার পূর্বে যদি কোনো হাদি সাহেব মাথা মুন্ডন করেন, অর্থাৎ আমাদের একটা নিয়ম আছে যে ট্রাইবেলসগুলো দায়িত্ব নেয় কোরবানি করার, তো তারা হয়তো বলে দিল মোবাইলে যে আপনার কোরবানি হয়ে গেছে, তো বাস্তবে অনেক সময় হয়ও না। এই গ্যাপের থাকার কারণে যদি কেউ মাথা মুন্ডন করে ফেলে তাহলে তার কী করতে হবে? এটা অনেক প্রাচীন একটা মতভেদ। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজে মিনাতে, মিনা বিদায় হজে মিনার দিনে 10 তারিখ আমাদের কয়েকটা কাজ করতে হয়। প্রথম হলো জামারাতে আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, দ্বিতীয় হলো কুরবানি করা, তৃতীয় হলো মাথা মুন্ডন করা, চতুর্থ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অগণিত প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটার আগে এটা করে ফেলেছি, আমার তো খেয়াল নেই, মাথা মুন্ডন করেছি জামারার আগেই, আমি কুরবানি করেছি পাথর মারিনি, কাকর নিক্ষেপ করিনি, আমি যত কিছু প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাম বারবারই বলেছেন ইফআল ওয়ালা হারাজ, তুমি করো কোনো সমস্যা নেই। জি, এটা অনেক হাদিসে আসছে। তো এই জন্য ফুকাহারা মতভেদ করেছেন। অধিকাংশ ফকি বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, ইমাম শাফে এবং প্রায় সকল ফকি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু এই তারতিব ক্রম রক্ষা করার ক্ষেত্রে কোনো তাকিদ দেননি, তিনি নিজে এটাকে ক্রম দিয়ে করেছেন। প্রথমে জামরা মেরেছেন, কাকর মেরেছেন, এরপরে কুরবানি করেছেন, এরপরে মাথা মুন্ডন করেছেন, এরপরে তওয়াফ করেছেন। কিন্তু এটা উল্টে দিলে যত লোকেই বলেছে, বলেছেন কোনো সমস্যা নেই, ইফ আল ওয়ালা হাজার, তুমি করো সমস্যা নেই। এজন্য এই তারতিব রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, এটা সুন্নাহ, মুস্তাহাব সুন্নাত। এটা উল্টালে কোনো দম বা কাফার লাগবে না, ইচ্ছা করে উল্টানো উচিত নয়, তবে যদি উল্টে যায় এর জন্য কোনো দম বা কাফার লাগবে না। জি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তরতিব সহ করেছেন, এখানে তরতিবটা ওয়াজিব। জি, রাসূলুল্লাহ সাল্লাম কোনো নির্দেশ দেননি, যেহেতু করেছেন কাজেই করাটা ওয়াজিব। এখানে তিনি বলেছেন সমস্যা নেই মানে গোনা হবে না, কিন্তু কাফফারা দিতে হবে, অর্থাৎ একটা দম দিতে হবে, দিতে হবে। তবে সামগ্রিক বিবেচনায় দম দিতে হবে না, এটাই জোরালো মত। রাসূলুল্লাহ সাল্লাম শুধু করেছেন, করার কোনো তাকিদ দেননি। দ্বিতীয়ত, তারতিব লঙ্ঘন করলে সমস্যা নেই বলেছেন, বলেছেন, এর দ্বারা বোঝা যায়, বোঝা যায় যে যদি আগে পিছে হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে বা প্রয়োজনে তাহলে তাকে দম দিতে হবে না, এটাই জোরালো মত। জি জি, অনেক সুপ্রিয়, আমরা একটি বিরতির পরে আলোচনা আবার ফিরব। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনছিলাম আপনাদের কারো প্রশ্নের উত্তরে। একটি বিরতির পরে আমরা আলোচনায় আবার ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। সম্মানিত দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই পর্বে। আমরা আলোচনা শুনছিলাম জি মোহতারাম, আমরা হজ সংক্রান্ত আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। দর্শক করেছেন যে কেউ যদি নিজের হজ না করে তাহলে সেই ব্যক্তি বদলি হজ করতে পারে কিনা? বদলি হজ করার আগে নিজের হজ করতে হবে, এটা হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তালবিয়া পড়তে শুনেন, লাব্বাইকা আন সুব্রমা, আমি সুব্রমার পক্ষ থেকে হজের নিয়ত করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সুব্রমা কে? সে বলল, আমার এক ভাই, আমি তার জন্য বদলি হজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি নিজের হজ করেছো? বললেন, না আমি তা করিনি। তখন তিনি বললেন, তুমি নিজের হজ আগে করো, এরপরে বদলি হজ করো। এই হাদিসের আলোকে প্রায় সকল ফকি বলছেন নিজের হজ না করে বদলি হজ করাটা বৈধ হবে না, এটা অন্যায় হবে, এতে হজ হবে না। কোনো কোনো ফকি বলছেন যে এটা হজ হয়ে যাবে, মাকরু হবে, গুনাহ হবে। তো যেটা গুনাহ হবে সেটা আমাদের দরকার কি?
সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে নিজের হজ করার পরে বদলি হজ করো। এই জন্য যে ব্যক্তি নিজের হজ করেননি তিনি বদলি হজ করবেন না, এটা হাদিসের নির্দেশনা এবং এটা উল্টানোর আমাদের প্রয়োজনও নেই। আর যারা বদলি হজ করাবেন তাদেরও বুঝতে হবে যে ব্যক্তি নিজে করেননি তাকে দিয়ে আমি কেন বদলি করাবো। রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু আগে নিজের হজ করতে বলেছেন, আর যদি কেউ নিজে বাবা দাদা বা কারোর বদলি হজ করতে চান আগে নিজের ফরজটা আদায় করি, এরপরে সুযোগ পেলে। নিষেধাজ্ঞার কারণটা কি যে ওই ব্যক্তি হজের বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞ না সেখানে? এখন কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেননি, তবে এখানে দুটো কারণ। একটা হলো তোমার হজ আদায় করার দায়ভার তোমার বেশি, অনেকের উপর হজ ফরজ নয়। জি, তারপরেও তিনি নিজের হজ না করে পরের হজ করবেন না, কারণ তার নিজের হজ ফরজ না হলেও আদায় করার আগ্রহ উদ্দীপনা তার বেশি থাকা উচিত, এটা হলো একটা। দ্বিতীয় বিষয় এটা বাস্তব যে যে ব্যক্তি একবার হজ করেছেন তার জন্য দ্বিতীয় হজ সবসময় অধিকতর পূর্ণতার সাথে করা সম্ভব। এটা যারা হজ করেছেন সবাই জানেন, হজ একটা প্র্যাকটিক্যাল ইবাদত। তো যতই বই পড়ে যাওয়া হোক, প্রথমবারের হজে অনেক ভুল থেকে যায়, এই জন্য দ্বিতীয়বার গেলে আরও সুন্দর আরও পূর্ণাঙ্গ পুরো করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টি অনেকে সচেতন নই। আমরা প্রিয় দর্শক, আমরা সে ব্যাপারে সচেতন হব, নিজের হজটা আগে করব এবং তারপরে যদি প্রয়োজন হয় বদলি হজ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মোতারাম, যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে, আসমাউল হুসনা যেগুলো, তো সেই নামগুলোর আসলে এখানে ওনার প্রশ্নটা হচ্ছে যে নামগুলো আল্লাহ তাআলা কি নিজেই নিজের নামগুলো রেখেছেন নাকি এগুলো কোনোভাবে এসেছে বা নাকি আল্লাহ রসুল রেখেছেন, সেই বিষয়টা। যে আল্লাহ তাআলার নামগুলো আল্লাহর পক্ষ থেকে জানতে হবে, এখানে একটা মূল নীতি দর্শক আমাদের বুঝতে হবে যে গায়েবী জগৎ সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহর মর্যাদা, জান্নাত জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা, এগুলো সম্পর্কে আমাদের ওহির উপর নির্ভর করতে হবে। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা নিজেই সর্বোচ্চ এবং সঠিকভাবে জানেন এবং তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। কাজে আল্লাহ তাআলার নামগুলো কোরআন এবং সুন্নাহ থেকেই জানতে হবে, এটা কেউ বানিয়ে বলতে পারে না, বরং বানিয়ে বলাটাই অবৈধ। কোরআনে যে নাম আল্লাহ নিজের ব্যাপারে বলেননি, হাদিসে যে নাম রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর ব্যাপারে বলেননি, এটা এই নামটাতে বলা উচিত নয়। যেমন আমাদের সমাজে আলেমদের ভিতরে কাদিম একটা শব্দ আল্লাহ তাআলার সিফাতি নাম হিসেবে বলা হয়, মানে প্রাচীন, এটা কোরআনেও আল্লাহ তাআলার নামে নেই, হাদিসেও আল্লাহ তাআলার নামে নেই। যে এই নামটা ব্যবহার করা আমাদের ঠিক নয়, এর বদলে আল্লাহ কোরআনে বলেছেন আল আউয়ালু ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিনু। এই জন্য আল্লাহ তাআলার নামগুলো সব আল্লাহ নিজেই নিজের কথা বলেছেন, কারণ আল্লাহকে জানতে হলে আল্লাহর মারিফাত, আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর এই বিশেষণগুলো জানা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম দিয়ে, নামের ওসিলা দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহর নামগুলোর ব্যাপারে কাফেররা ভিন্ন মত পোষণ করতো। দর্শকরা হয়তো জানেন কি না যে আরবের কাফেররা একেশ্বরবাদী, অর্থাৎ এক আল্লাহ বিশ্বাস করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে মানতেন। তবে তারা শিরিক করতেন, আল্লাহর পাশাপাশি অন্যদের ইবাদত করতেন আর আল্লাহর নামের ব্যাপারে বিতর্ক করতেন। তারা আল্লাহকে রহিম বলতেন, খালেক বলতেন, রহমান বলতেন না, এই নামের ব্যাপারে আপত্তি করতেন। এই জন্য আল্লাহর নামগুলো আল্লাহই জানিয়ে দিয়েছেন আমাকে এই এই নামে ডাকা যাবে। প্রথম প্রসঙ্গ তো এখানে বলি, আপনি যেটা বললেন যে মুশরিকদের এই ধারণা ছিল, এখন আমরা ইদানিং এই আল্লাহ তাআলার এই সুন্দর নামগুলো নিয়ে একটা বিতর্ক জন্ম হয়েছে কোনো কোনো জায়গায় যে এগুলো নাকি বিভিন্ন দেবদেবীর নাম ছিল নাকি আল্লাহর এই নামগুলো, না এটা মূর্খতা। আসলে অনেকেই এত বড় মূর্খ যে মূর্খতা মানে শেষ নেই। বিষয় হলো খুব সহজ ব্যাপার যে আরবের কাফেররা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন বিশ্বাস করত। তারা কোনো দেবদেবীকে রহমান, রহিম, করিম, হান্নান, মান্নান বলতো না, কখনো নয়। যেমন আমরা আমাদের মুসলমানদের যারা দেবদেবী হয়ে গেছে এখন, গওস, কুতুব, অলি, আবদাল, এদের কাউকে আমরা আল্লাহর নাম বলি না। হিন্দুদের ভিতরে যারা, তারা এক সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, দেবদেবীদেরকে ঈশ্বরের যে মূল অ্যাট্রিবিউটগুলো তারা তাদের না, তাদের ভিন্ন নাম থাকে। এই জন্য আল্লাহ তাআলার যে নামগুলো এটা কখনোই দেবদেবীদের, দেবদেবীদের নিজস্ব নাম ছিল লাত, মানাত, উজ্জা, হাবল, এবং এই দেবদেবীদেরকে কখনোই তারা করিম, রহিম, মান্নান, হান্নান বলেনি, তাদেরকে নামেই ডাকতো। যেমন আমাদের সমাজের দেবদেবীদেরকে তাদের নামে ডাকা হয়, তা তো বলা হয় না যে অমুক দেবী সর্বশক্তিমান, অমুক দেবী সৃষ্টিকর্তা, অমুক দেবী সর্বশ্রোতা, এরকম বলা হয় না। বলা হয় অমুক দেবী অমুক বিষয়ের দেবী বা অমুক দেবতা অমুক বিষয়ের দেবতা, এরকম বলা হয়। কাজেই আল্লাহ তাআলার নামগুলো কোনো দেবদেবতার জন্য ব্যবহার হতো, এটা একটা নিরেট মূর্খতা।
এটা আরবের ইতিহাস, আরবের ধর্ম, কোথাও এর অস্তিত্ব নেই। কারণ আরবরা নিজেরাই আল্লাহ তাআলার ব্যাপারে বিভিন্ন নাম প্রয়োগ করত, বাকি কিছু নাম নিয়ে তারা বিতর্ক করত। এছাড়া কোনো দেব দেবীর ক্ষেত্রে তারা এই নামগুলো ব্যবহার করেছে, ওহাব, মান্নান, বদিয়া সামাওয়াত ওয়াল আরদ, করিম, রহমান, এটার কোনো অস্তিত্বই নেই, ঐতিহাসিকভাবেও নেই এবং যৌক্তিকভাবেও নেই। জি জি জি, আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন। দর্শক, এই বিষয়টিতে আমাদের সকলের ইমান থাকা দরকার আমরা মনে করি। সকল মুসলিমদের এই বিষয়ে আমার মনে হয় স্বচ্ছ ইমানও আছে যে কাবা শরীফের মধ্যে বড় যে মূর্তিটা ছিল হবল, সেই হবলের নাম হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, সবচেয়ে বড় মূর্তিটার নাম হচ্ছে আল্লাহ নাম। এটা এটা নিরেট মূর্খতা। কেউ যদি বলে হিন্দুদের সবচেয়ে বড় মূর্তির নাম ঈশ্বর, তাহলে আপনি তাকে কি বলবেন? এটা কেউ মানবে না, এটা প্রশ্নই ওঠে না। এটা একটা নিরেট অকাট মূর্খতা। অথবা আমরা যদি বলি খ্রিস্টানদের যে গির্জায় মূর্তিগুলো আছে, এর বড় মূর্তির নাম ঈশ্বর, গড, এটা কেউ মানবে না। এটা এত মানে মানুষ মূর্খতা দোষনীয় নয়, মূর্খ নিজেকে জ্ঞানী মনে করলে এটা দোষনীয়। মানুষ যে যে বিষয়ে জানে সেই বিষয়ে কথা বলা উচিত, যে বিষয়ে জানে না সে বিষয়ে কথা বলা এটা ডবল মূর্খতা। এটা ডবল মূর্খতা, যেটাকে আমরা বলি জাহালে মুরাক্কাব, নিজে মূর্খ এবং নিজে জানেন না যে তিনি মূর্খ। কাজেই আল্লাহর কোনো মূর্তি, যেমন ঈশ্বরের কোনো মূর্তি আসলে কোনো কেউ করে না, গডের কোনো মূর্তি খ্রিস্টানরাও করেন না। এই জন্য আরবের কাফেররা এক ঈশ্বরবাদী, এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহর উপাসক ছিলেন। যেমন ভারতের হিন্দুরা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তারা যেমন বিভিন্ন দেবদেবীর ইবাদত করেন, আরবের কাফেররাও আল্লাহর নবী, ওলি, বিভিন্ন ব্যক্তিত্বের আল্লাহর মধ্যস্থ হিসেবে ইবাদত করতেন, এটুক মাত্র। কাজেই কাবা ঘরে বড় মূর্তি ছিল, তার নাম ছিল আল্লাহ। এটা তিনি ইতিহাস সম্পর্কে অজ্ঞ, ধর্মতত্ত্ব সম্পর্কে অজ্ঞ, মানে ইসলাম সম্পর্কে অজ্ঞ, অন্যান্য বিশ্বের ধর্ম সম্পর্কে অজ্ঞ। তিনি নিরেট মূর্খ, মূর্খ নিজেকে জ্ঞানী দাবি করছেন। অনেক দুঃখজনক একটি বিষয়, আল্লাহ তাআলার এই সুন্দর নামগুলো নিয়েও আজকে পৃথিবীতে এত বিতর্ক হবে, এটা আমরা আসলে কেমন? বিতর্ক কোনো কোনো ধর্মের কোনো জ্ঞানী লোকে করে না, কোনো পাদ্রী করবে না। জি জি জি, এটা মূর্খতা, মুসলিম তো নয়। হ্যাঁ জি জি, ধর্মীয় সেটা করবে না এটা। আমরা শেষ করবো মহতারাম, আজকে আমাদের সময় একেবারে শেষ হয়ে গিয়েছে। আমরা আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি, এই চমৎকার বিষয়ে কথা বললেন এবং আমাদের ভাইদের এই যে কনফিউশন আজকের, এই যে নতুন করে বিতর্ক সৃষ্টি করা হয় মুসলমানদের ইমানকে পরীক্ষা করার জন্য, আমরা মনে করি আসলে আমরা এই ব্যাপারে আপনার কাছ থেকে একটা চমৎকার ব্যাখ্যা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। অনেক শুকরিয়া আপনাকে, বারাকাল্লাহু ফিকুম, আলহামদুলিল্লাহ, হাফেজাকাল্লাহ। শুকরিয়া দর্শক, আমরা শেষ করব, তবে শেষ করার আগে আমরা এই বিষয়ে এটি এভাবে ইতি টানতে চাই, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দুনিয়ার মোমেনদের সব থেকে প্রিয়, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান আল্লাহ তার সুন্দর নামের ব্যাপারে, তার জাতি নামের ব্যাপারে যখন এই ধরনের মূর্খতা স্বরূপ কথা বলা হয় তখন আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই থাকে না। আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করতে পারি, এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না। তবে আমরা অবশ্যই এর সাথে সাথে এটাও বলতে চাই, আসলে মূর্খতা স্বরূপ কথা বলে নিজেকে জ্ঞানী দাবি করার কোনো সুযোগ নেই। আসলে আমরা সবাই সতর্ক হই এবং এসব ব্যাপারগুলোতে আমরা নিজেরাও জ্ঞান অর্জন করি এবং সেই জ্ঞান মোতাবেক কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে যদি নাহি কিছু থাকে অহরহ ডাক আল্লাহকে, জ্ঞানে যদি নাহি কিছু থাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো, রাব্বি জিদনি ইলমা পড়ো।